সাহসী দর্জি। অনেক কাল আগে একটা ছোট শহরে এক দর্জি থাকত, নাম রিয়ল। রিয়লের সারাদিন কেটে যায় শহরের লোকজনদের জন্য সুন্দর পোশাক সেলাই করে। একদিন যখন রিয়ল নিজের ঘরে বসে সেলাই করছে, কয়েকটা মাছি এসে তার চারিদিকে উড়তে লাগলো। প্রথমে সে তাদের তাড়ানোর চেষ্টা করলো। আহ, এই মাছগুলো এত জ্বালাচ্ছে! এই যা এখান থেকে, শু! হাহ, যাক গেছে এবার। ভাবলো আমি ওদের দেখে ভয় পাবো। আহ, আরো মাছি! নিশ্চয়ই ওরা আমাকে মিষ্টি ভেবেছে, তাই ভনভন করছে। যা ভাগ, যা এখান থেকে। ও, সাতটা মাছি! আমি বিশ্বাসই করতে পারছি না আমি সাতটা মাছি একা দাঁড়ালাম। মাছিরা আমাকে এত ভয় পায়, আমি খুবই সাহসী দেখছি। সারা পৃথিবীর এই কথা জানা উচিত। এবার সে বাড়িতে কি আছে খুঁজলো, পেলো এক টুকরো চিজ। সে সেটা পকেটে নিয়ে বেরিয়ে পড়ল সারা পৃথিবীকে তার সাহসের কাহিনী শোনাতে। রাস্তায় যেতে যেতে সে দেখল একটা পাখি ঝোপের মধ্যে আটকে গেছে। মনে হচ্ছে এই পাখিটা কাজে লাগতে পারে, একে আমার সঙ্গে রেখে দিই। তাই ছোট্ট পাখিটাকে ব্যাগে পুরে সে এগিয়ে চলল। শেষে একটা পাহাড়ের সামনে পৌঁছল। রিয়ল এত হেঁটে ক্লান্ত, তাই ভাবল এবার একটু জিরিয়ে নেবে। আহ, হেঁটে হেঁটে আমি ক্লান্ত হয়ে গেলাম, এই পাথরটার উপরে আমি বরং একটু বিশ্রাম করে নিই। এটা সত্যি খুব আরামের। আহ! রিয়ল একদম ঘাবড়ে গেল, কারণ পাথরটা নড়ে চড়ে উঠল, কারণ সেটা কোনো পাথরই না। রিয়ল ওপরে তাকিয়ে দেখে সে একটা দৈত্যের গায়ে হেলান দিয়েছিল। এখন সেই দৈত্য বেচারা ছোট্ট রিয়লের ওপর ঝুঁকে আছে। ওরে বাপরে, এটা তো দৈত্য! পাথরটা আসলে ওর পায়ের বুড়ো আঙুল, তাই এমন দুর্গন্ধ। আমার পায়ে দুর্গন্ধ? এত সাহস তোর খুদে মানব! তুই জানিস না আমি কে? এই গ্রহে আমার মতো শক্তিশালী দানবার একটাও নেই। আমি অনেক যুদ্ধ করেছি আর অনেককে হারিয়েছি, তুই কি আমার কথা শুনিসনি নাকি? না, কিন্তু আপনি আমার কথা শুনেছেন? আমি একা সাতজনকে তাড়িয়েছি, বুঝতে পেরেছেন তো? সাতজন? হ্যাঁ, সাতজন, একা নিজে। কিন্তু কোন সাতজনকে তুই তাড়িয়েছিস? মানুষ ছিল নাকি দৈত্য? আর যদি সেগুলো মাছি হয়ে থাকে? না, কেউ কি আর মাছি তাড়িয়ে তাই নিয়ে গর্ব করে বলবে? ঠিক আছে, তাহলে আমি তোর শক্তি পরখ করে দেখব, তুই কি এটা করতে পারবি। দৈত্য কি করল, একটা বিরাট পাথর হাতে তুলে নিয়ে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে একেবারে ধুলো বানিয়ে ফেললো। ও, এই ব্যাপার, আমি তো পাথরকে জল করে দিতে পারি। আর রিয়ল ব্যাগ থেকে চিজটা বের করে হাতে নিয়ে জোরে চিপলো। দৈত্য দেখলো তার হাত দিয়ে জল বেরিয়ে আসছে। সে জানতো না যে চিজ থেকে জল বেরোচ্ছে, তাই রিয়লের কথা বিশ্বাস করলো। খুব ভালো, এবার দেখি তুই কেমন ছুঁড়তে পারিস। সে একটা পাথর তুলে নিয়ে সেটা হাওয়ায় ছুঁড়ে মারল, আর সেটা অনেক দূরে গিয়ে সশব্দে মাটিতে পড়ল। দেখি আমাকে হারাতে পারিস কিনা। আমায় এত সহজ একটা কাজ করতে বললেন আপনি। এবার সে ব্যাগে হাত ঢুকিয়ে পাখিটা বের করল, আর হাতের মধ্যে এমন ভাবে লুকিয়ে রাখলো যাতে দৈত্য দেখতে না পায় যে সেটা একটা পাথর না, একটা পাখি। পাখিটা মুক্তি পেয়ে খুব খুশি, তাই আকাশে উড়ে চলে গেল। এটা কি করে করলি তুই? আমার পাথর মাটিতে গিয়ে পড়লো, কিন্তু তোর পাথর তো মাটিতে পড়লো না। কারণ আমি ভালো ছুঁড়েছি, তার মানে আপনি আমার থেকে দুর্বল, আর আপনার গায়ে গন্ধ। আমার গায়ে গন্ধ নেই। ঠিক আছে, আমাকে এই গাছটা গুহায় নিয়ে যেতে হবে, তুই আমাকে সাহায্য কর। কিরে, পারবি তো? হ্যাঁ, কেন পারবো না? আপনি শুধু গুড়িটা তুলুন, আমি ডালপালাগুলো নিচ্ছি। কিন্তু গুড়ি তো বেশি ভারী মনে হচ্ছে, আমি কেন ওটা তুলবো? হে মহান দৈত্য, যেহেতু গাছের গুঁড়িটা সামনের দিকে আছে, তাই সেটা আপনাকে নিতে হবে, কারণ আপনি আপনার গুহার রাস্তাটা জানেন, তাই আমি গাছের পেছনটাই তুলবো। দৈত্য রিয়লের কথা মেনে নিল। যদিও দৈত্য অত শক্তিশালী, বজ্রের মতো গলার আওয়াজ, তবে তার মাথায় তেমন বুদ্ধি ছিল না, আর অত ভারী গাছের গুঁড়ি নিয়ে হাঁটতে গিয়ে পেছনে ফিরে তাকাতেও পারছিল না। যদি তাকাতো তাহলে দেখত অলস রিয়ল মজা করে গাছের ডালে বসে আছে।
আরে ও শীষ দিচ্ছে কি করে? ওর কি ডালপালাগুলো ভারী মনে হচ্ছে না? নিশ্চয়ই খুব শক্তিশালী, কিন্তু আমার চেয়ে শক্তিশালী কেউ হতেই পারে না। শেষে তারা গুহায় গিয়ে পৌঁছলো। রিওল গাছের ডাল থেকে লাফিয়ে নামলো, তখন দৈত্য পেছন ফিরে দেখলো। তুই হাঁফিয়ে যাসনি? এতটা হাঁটা আর এই গাছের ওজনে তোর কিচ্ছু হলো না। আমি শুধু আমার হাত নাড়িয়ে সাত সাতটাকে তাড়িয়েছি, তাই এত বড় একটা গাছ নিয়ে পাহাড়ে ওঠা আমার কাছে কিছুই না। এটা খুবই সোজা ছিল, ভালো ব্যায়াম হয়ে গেল। আচ্ছা, তুই আজ রাতটা এখানেই থেকে যা, নাকি তোর কোনো থাকার জায়গা আছে? না, জায়গা নেই, আমি সানন্দে এখানে রাত কাটাতে রাজি। রিওল আর দৈত্য রাতে একসঙ্গে খেলো আর তারপর শুতে গেল। এখন অত বড় বিছানায় রিওলের ঘুম হবে না, তাই সে ঘরের এক কোণায় গিয়ে শুলো। মাঝরাতে দৈত্য সেই ঘরে এলো আর বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। তার হাতে ছিল একটা বিরাট মুগুর, সেটা দিয়ে বিছানাটা দুটুকরো করে ফেললো। বাস, ওকে শেষ করে দিয়েছি, এখন আমি ভালো করে ঘুমোতে পারবো। সকাল হলো, দৈত্য মনে সুখে জলখাবার খাচ্ছে। এমন সময় রিওলের ঘরের দরজা খুলে গেল আর রিওল সেখান থেকে বেরিয়ে এলো। সুপ্রভাত মহাশয় গন্ধ দৈত্য, খুব ভালো ঘুমিয়েছি আমি, কিন্তু আমি দুঃখিত, আপনার বিছানাটা ভেঙে গেছে, হয়তো কাল রাতে একটু বেশি হাত পা নাড়িয়ে ফেলেছি। আরে, তুই বেঁচে আছিস কি করে? এ তো মারাত্মক ব্যাপার। দৈত্য ভয় পেয়ে সেই যে তার গুহা ছেড়ে পালালো, আর তাকে দেখা যায়নি। রিওল আবার তার পথে বেরিয়ে পড়ল। এবার সে এক রাজধানীতে গিয়ে পৌঁছলো। সেখানে এক উদ্যানে নরম ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়ল। একজন প্রহরী এসে তাকে ডেকে জাগিয়ে দিল। তুমি কে আর কোন সাহসে মহারাজের প্রাসাদে ঢুকেছ বলো? বলো তোমার মহারাজকে আমি হলাম মহান রিওল, যে একাই সাতজনকে তাড়িয়ে দিয়েছে। আমি ওনার সাথে দেখা করতে এসেছি। এই কথা শুনে প্রহরী চমকে উঠল। সে রিওলকে রাজার কাছে নিয়ে গেল। বাহ, রাজপ্রাসাদ! ওই মাছিগুলো আমার ভাগ্য ফিরিয়ে দিয়েছে। অভিবাদন গ্রহণ করুন মহারাজ, আমি হলাম রিওল। আমি সাত সাতটাকে তাড়িয়েছি নিজে একা। এ তো সত্যি খুবই আশ্চর্য ঘটনা। আমার রাজ্যে দুই দৈত্য খুব উপদ্রব করছে, প্রজাদের ভয় দেখিয়ে পশু পাখি ধরে নিয়ে যাচ্ছে। তুমি একটু জঙ্গলে গিয়ে ওই দুই দৈত্যকে শায়েস্তা করো না বাছা। মাছিগুলো আমার কপালে দুঃখ এনে দিল। যদি সফল হতে পারো তাহলে রাজকন্যাকে বিয়ে করতে পারবে, আর অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। মাছিগুলো আমার ভাগ্য খুলে দিয়েছে। আপনি যা বলবেন মহারাজ, আমি জঙ্গলে যাব আর সুখবর নিয়ে ফিরব, আমি কথা দিচ্ছি আপনাকে। ভালো কথা, যতজন সৈন্য চাই তুমি নিজের সঙ্গে নিয়ে যেতে পারো। মহারাজ দেখুন, আমার কোনো সৈন্য চাই না, আমি ওখানে একাই যাব আর দুই দৈত্যকে একেবারে হারিয়ে আসব। এইবার সে গেল গভীর জঙ্গলে, আর যখন সেখানে পৌঁছলো দেখলো দুই দৈত্য গভীর ঘুমে ডুবে আছে। সে ঘুমন্ত দৈত্যদের ঠিক পাশেই একটা আপেল গাছে উঠে দুটো আপেল পারল। এবার তাহলে একটু মজা করা যাক। সে একটা দৈত্যকে আপেল ছুঁড়ে মারল, দৈত্যের মাথায় গিয়ে লাগতেই সে ঘুম থেকে উঠে গেল। তুমি এক্ষুনি আমাকে মারলে? কি 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 যা তা বলছো তুমি? দেখছো না আমি ঘুমোচ্ছি? আমি তোমাকে মারবো কেন? যাও, এবার তুমি ঘুমো। হয়তো আমি স্বপ্ন দেখছিলাম। আবার সে নাক ডাকতে শুরু করলো। রিওল আরেকটা ছুঁড়লো, কিন্তু এবার অন্য দৈত্যটাকে ব্যথা পেয়ে রেগে উঠে বসলো। আরে, তুমি আমায় মারলে! না, তুমি দেখছো না আমি মারিনি, আমি তো ঘুমোচ্ছি। আমি জানি তুমি আমায় মেরেছ, আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, আর এখন আবার আমাকে বোকা বানাচ্ছ। ঠিক তখনই রিওল অন্যদিকে আরেকটা আপেল ছুঁড়ে মারল, গাছে আপেলটা গিয়ে লাগলো। সেই শব্দে দুই দৈত্য সেই দিকে তাকালো। মনে হচ্ছে কেউ আমাদের এখানে বিরক্ত করতে এসেছে। যাই হোক, তার মাথায় দেখছি একদমই বুদ্ধি নেই, চলো ওকে ধরে নিয়ে আসি। যে দুজন অন্য গাছটা নিচে গিয়ে দাঁড়ালো, উপর থেকে একটা বিরাট খাঁচা নেমে এসে তাদের বন্দি করলো। দুই
দৈত্য খাঁচা ভেঙে বেরোবার চেষ্টা করল। তারা ক্লান্ত হয়ে পড়ল। রিয়েল হাসলো। কেল্লা ফতে। হে মহারাজ, আমি দৈত্য দুটোকে বন্দি করেছি। তাহলে এখন কি রাজকন্যা ও রাজত্ব পেতে পারি আমি? এত সহজে? না, এখনো না। তোমার জন্য আরেকটা কাজ আছে। আমার রাজ্যের শেষে জঙ্গলে একটা এক শৃঙ্গী থাকে, তাকে নিয়ে এসো। তাহলেই তোমায় রাজকন্যার সাথে বিয়ে দেওয়া হবে, আর সাথে অর্ধেক রাজত্ব। আমি আপনার আদেশা আনন্দে পালন করব। এবার সে জঙ্গলে গেল এক শৃঙ্গীকে ধরতে। সে দেখল সত্যি খুব সুন্দর প্রাণী সেটা। এক শৃঙ্গী রিয়েলকে দেখে রেগে গিয়ে বলল, কে তুমি মানব? আমার জঙ্গলে কেন এসেছো? রাজা আমাকে পাঠিয়েছেন তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে। রাজা? হ্যাঁ, আমাকে নিয়ে যাবার সুযোগ সে পেয়েছে। আমি তাকে আমার একটা ইচ্ছে পূরণ করতে বলেছিলাম, কিন্তু সে তা করতে পারেনি। তাহলে আর কি ইচ্ছে ছিল? দেখি আমি পূরণ করতে পারি কিনা। আমি রামধনু দেখতে চেয়েছিলাম। আমি জীবনে কোনোদিন দেখিনি, আর আমার সব বন্ধুরা দেখেছে। যদি তুমি দেখাতে পারো, আমি তোমার সঙ্গে রাজধানীতে ফিরে যাব। রিয়েল আকাশের দিকে তাকালো। মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি হবে। একটুখানি ভাবলো আর মাথায় একটা বুদ্ধি এলো। ব্যাস এই কথা? এটা খুবই সহজ কাজ। আমি কয়েক মুহূর্তের মধ্যে তোমাকে রামধনু দেখাবো। ঠিক তখনই খুব জোরে বৃষ্টি নামলো। রিয়েল আর এক শৃঙ্গী ছোটে একটা গাছের নিচে আশ্রয় নিল। তুমি আমাকে মিথ্যে বললে। আমি উজ্জ্বল রামধনু দেখতে চাই, আর তুমি বৃষ্টি এনে দিলে। আমি একজন জাদুকর। আমি বৃষ্টি দিয়ে জাদু করি। একবার ক্ষমতা নিজের মধ্যে শুষে নি, তারপর তোমাকে রামধনু দেখাবো। শিগগিরই বৃষ্টি থেমে গেল। মেঘ সরে যেতে আকাশে রামধনু দেখা গেল। এবার ওই দিকে দেখো, আকাশের দিকে তাকাও। ও, কি অপূর্ব! এই রং আমার মন খুশিতে ভরিয়ে দিল। ও, ধন্যবাদ মহান জাদুকর। আমি যেমন কথা দিয়েছি, তোমার সঙ্গে রাজার কাছে যাব। আর তারপর রিয়েল এক শৃঙ্গীকে সঙ্গে করে রাজধানীতে ফিরে এলো। হে মহারাজ, আমি ইউনিকর্নকে নিয়ে এসেছি। এবার আপনাকে আপনার কথা রাখতেই হবে। ভালো কথা। আগামীকাল তোমাকে অর্ধেক রাজত্ব আর আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে। পরের দিন বিয়ের উৎসব হলো, আর রাজ্য আনন্দ উৎসবে মেতে উঠল। সেই রাতে রাজকন্যা ঘুমের ভেতরে রিয়েলকে কথা বলতে শুনল। এই শোনো, কোটটা ঠিকমতো কাটো আর সেলাই করো। কোট? সেলাই? আমার স্বামী তাহলে বিশেষ করে মানুষ নন, সাধারণ একজন দর্জি। রাজকন্যা ভীষণ রেগে তার বাবাকে গিয়ে সব কথা খুলে বলল। কিন্তু আমি তো ওকে চলে যেতে বলতে পারি না, সেটা ঠিক হবে না। কিন্তু চিন্তা করো না মা, আমার প্রহরীরা আজ রাতে ওকে দূরে সরিয়ে দেবে। রাজা যখন এই কথা বলছেন, এক মন্ত্রী যে রিয়েলকে খুব পছন্দ করত সব শুনতে পেল। সে গেল রিয়েলকে খুঁজতে আর সব কথা বলে দিল। রিয়েল, আজ রাতে তোমার জন্য একটা বিপদ আসতে চলেছে। রাজা তোমাকে দূর করে দিতে চান, তুমি সতর্ক থেকো, বুঝতে পেরেছো? ও, তাহলে এই ব্যাপার? রাজা দেখছি খুবই অকৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ স্যার, আমি দেখছি আমি কি করতে পারি। সেই রাতে রিয়েলের ঘরের বাইরে প্রহরীরা এলো তাকে তুলে নিয়ে যেতে। তারা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কখন রিয়েল ঘুমোবে। রিয়েল তখন সজাগ এবং সতর্ক। সে প্রহরীদের পায়ের শব্দ পেল। সে জোরে জোরে বলে উঠল, আমি হলাম মহান ও শক্তিশালী রিয়েল। আমি সে যে একা সাত সাতটাকে তাড়িয়েছে, কঠিন পাথরকে জল করে দিয়েছে, দুই ভয়ঙ্কর দৈত্যকে বন্দি করে দিয়েছে। ও কি ঘুমের মধ্যে কথা বলছে! আমি লোককে জোরে নাক ডাকতে শুনেছি, শুনিনি যে এত জোরেও কথা বলে কেউ। আমি তাদের কেন ভয় পাবো যারা আমাকে ধরতে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে? আমি কত শক্তিশালী সেই প্রমাণ কি তাদের এখনই চাই? ও ও জানে যে আমরা এখানে আছি। পালাও, পালাও! আমি চাই না ও আমাদের ধরে ফেলুক। পালাও!
তারা ছুটে যে যার ঘরে চলে গেল। রিয়ল যখন বুঝলো আর কেউ নেই, তখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। এরপর থেকে কেউ আর তাকে প্রশ্ন করত না যে সে কতটা শক্তিশালী। সে অর্ধেক রাজ্যে রাজত্ব করত আর নিজের স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। রিয়ল শক্তিশালী ছিল না, তার শক্তি তাকে সাফল্য এনে দেয়নি। তার বুদ্ধি দিয়ে সে এত বড় রাজ্যের অর্ধেকের রাজা হয়ে বসল। আমার জ্যামি মাছি, ইশকে বিচ্ছিরি। আমি তাড়িয়ে দিচ্ছি রাজকুমারী, চিন্তা করো না, এরাই তো আমার ভাগ্য খুলে দিয়েছে। আরেকটুখানি সৌভাগ্য হয়তো তার সামনে দিয়ে ডানা মেলে উড়ে চলে গেল।